সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বতে 1.8 মিটার বা 5 ফুট 11 ইঞ্চি দৈর্ঘ্যের একটি পায়ের ছাপ রয়েছে। মুসলিম ও খ্রিস্টানদের কাছে এটি পৃথিবীর আদি মানব হযরত আদমের পায়ের ছাপ, সনাতনদের কাছে এটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ, আর গৌতম বুদ্ধের পায়ের ছাপ হিসেবে বিশ্বাস করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। 7,359 ফুট উচ্চতার এই শ্রীপদ বা অ্যাডামস পিক নামে পরিচিত পর্বতের পাদদেশে থেকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামেশ্বর দ্বীপ পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন সেতু রয়েছে। সেতুটি সমুদ্রের মধ্যে এক রহস্যময় উপায়ে ভাসমান, কোনো প্রযুক্তি বা কৃত্রিম ইট কাট পাথরে নয়, সেতুটি নির্মিত প্রাকৃতিক পাথর আর বালু দিয়ে। একাধিক নাম, একাধিক কাহিনী আর সমুদ্রে ভেসে থাকার একাধিক রহস্যে ঘেরা এই সেতুটির গল্প নিয়ে আজকের আয়োজন। সমুদ্রের বুকে ভেসে থাকা অগভীর চুনাপাথরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 30 মাইল বা 48 কিলোমিটার। ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত আর শ্রীলঙ্কাকে যোগ করে রেখেছিল স্থলপথে। এখন এই সেতু দিয়ে চলাচল না করা গেলেও 50 শতক পর্যন্ত একদম পায়ে হেঁটে যাবার অবস্থায় ছিল, মানুষ যেতে পারত। পর্বতের চূড়ায় অবস্থিত মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে এক ঘূর্ণিঝড় হয়েছিল যার ফলে এই সেতু ভেঙে যায়। বিভিন্ন ঝড়ের ফলেও তলিয়ে যায় সেতুটি, যদিও কোনো প্রমাণিত হাদিস বা কোরআনের আয়াতে এর উল্লেখ নেই। তবুও কথিত আছে, দীর্ঘদেহী হযরত আদম যখন দুনিয়াতে আসেন তখন তিনি শ্রীলঙ্কায় পতিত হন। তিনি অনুতপ্ত হয়ে এই পর্বত চূড়ায় টানা 1000 বছর প্রার্থনা করেন এক পায়ে দাঁড়িয়ে। সেই পায়ের ছাপই এটি। আবার এরকম বর্ণিত আছে, তিনি পতিত হবার সময় যে প্রচণ্ড বল নিয়ে ভূমিতে পায়ে প্রথম পায়ে আঘাত করেন সেটির কারণেই এই পায়ের ছাপ সৃষ্টি হয়েছিল। বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে এই সেতু অতিক্রম করে চলে যান ভারতে এবং একসময় আরাফাতের ময়দানে পৌঁছান, যেখানে জেদ্দায় পতিত বিবি হাওয়ার সাথে পুনর্মিলিত হন তিনি। অন্য একটি মতবাদ অনুযায়ী তিনি ভারত থেকে এই সেতু পেরিয়ে এই পর্বতের চূড়ায় অনুতাপ করতে গিয়েছিলেন। তবে এই কাহিনীগুলোর প্রামাণ্য বা কোনো রেফারেন্স খোঁজ পাওয়া যায়নি।